মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো। দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। ঈশ্বর সর্বদা বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তুমি জীবনকে যতই সুন্দর হও আর যতই কুৎসিত, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নিরর্থক। যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির মাধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে।